আমি স্টুডেন্ট, চাকরির প্রস্তুতি নিচ্ছি আর কি। আমরা দেখেছি এখানে মাশাআল্লাহ ইয়ের কাজটা, খেজুরের কাজটা এখানে হচ্ছে। খেজুরের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি খেজুরের স্তূপটা এখানে আছে, এখানে কার্টুন গুলো রাখা আছে, এখান থেকে খেজুর প্যাক হয়ে হয়ে এখানে আসছে। এবং আমরা বস্তার লাইনটা একটু দেখাতে চাই। হ্যাঁ, একেবারে নরমাল খেজুর দিলে অনেকেই খেতে পারবেন না বা ভালো লাগবে না, সেজন্য আমরা মিডিয়াম কোয়ালিটি অন্তত যাতে এনশিওর করা যায় সেজন্য চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আপনারা ক্লান্ত রেস্ট করতেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এইদিকে আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো আমাদের ডাল, মসুর ডাল। এগুলো কিন্তু আজকের, এগুলো আমরা যা দেখতে পাচ্ছি সব কিন্তু আজকের মালামাল। প্রতিদিন এর মালামাল প্রতিদিন আসে এই সাইড থেকে, ট্রাকে আনলোড হয়, প্যাকেট করার পর সেটা আবার লোড হয়ে চলে যায়। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি মসুর ডাল, সেটা 2 কেজির প্যাকেট এখানে ভর্তি হয়ে বড় প্যাকেজের মধ্যে সেটা ঢুকে যাচ্ছে। এখন আসর নামাজের বিরতি চলছে এবং পালা করে নামাজ কেউ কেউ পড়ে ফেলছেন, ইনশাল্লাহ বাকিরা পড়বেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো চাল, ওই পাশে চালের স্তূপ। আজকে যেহেতু দিনের অনেকটা শেষ, অতএব কাজ হয়ে গেছে। এখানে যে চাল দেখতে পাচ্ছি আমরা সেটা আজকের যে কাজ, সেটা হয়তো 50% হবে না, 1/3 হয়তো বা হতে পারে। বাকি কাজগুলো আমাদের হয়ে গেছে, এগুলো সবগুলো কাজ হবে, আবার সেগুলো লোড হবে। এগুলো 10 কেজি করে চালের প্যাকেট এখানে আছে, যেগুলো এখানে স্তূপ আছে। তো ওই পাশেও চালের বেশ কিছু বস্তা আছে। এই লরিটা কি মাল লোড হবে না আনলোড হচ্ছে? এটা আনলোড, মাশাআল্লাহ। এই ট্রাক থেকে মাল আনলোড হয়েছে, আনলোড হওয়ার পর এগুলো প্যাকেজিং এর পর ওই পাশের ট্রাক গুলাতে লোড হয়ে যাচ্ছে। এদিকেও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু চাউলের বস্তা আছে। তো প্রিয় দর্শক, আমি শেষ করব, বিশেষ করে আরো একটা পয়েন্ট আপনার সাথে শেয়ার করতে চাই।